দিয়ে বলেছি, এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। 1971 সালের 7ই মার্চ ঢাকার রাজপথে এইভাবে আঙ্গুল উঁচিয়ে পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে ভাষণ দিয়ে পুরো বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7ই মার্চ এসেছিল এক ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে। সেদিনের 18 মিনিটের ভাষণে শেখ মুজিব বলেছিলেন, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। রাজনীতি বিজ্ঞানীদের মতে এই বক্তব্যের মাধ্যমে শেখ মুজিবুর রহমান একটা গেরিলা মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখাতে কি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর এই ভাষণই ছিল অঘোষিত স্বাধীনতার ঘোষণা। সেই দিনই হাজারো মানুষ স্বাধীনতার স্লোগান ধরে। মিলনের বাঁশির সুরের মতো বঙ্গবন্ধুর ভাষণ দেশের সব শ্রেণীর মানুষকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যেতে থাকে।
এই অবস্থায় বঙ্গবন্ধুকে 25 মার্চ রাতে তার ধানমন্ডির 32 নম্বর বাসভবন থেকে বন্দি করে শেরেবাংলা নগরের সামরিক বাহিনীর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী 22তম বেলুচ রেজিমেন্টের সৈন্যরা অপারেশন সার্চলাইটের অংশ হিসাবে পিলখানা, ইপিআর হেডকোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সারা ঢাকা শহরে আক্রমণ চালায়। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা জানিয়েছিল, শুধুমাত্র 25 মার্চ রাতেই বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম ভয়াবহ ঘটনা। পরবর্তী 9 মাসে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে 30 লাখ নিরপরাধ মানুষ হত্যা ও 2 লাখ মা বোনের ইজ্জত হানি করে। তবু বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারেনি। বীর বাঙালি বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণে উজ্জীবিত হয়ে 1971 সালের 16ই ডিসেম্বর বাঙালি জাতি ছিনিয়ে আনে স্বাধীনতা, যা আজকের বাংলাদেশ। প্রসঙ্গত, ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজে অংশ হিসেবে স্বীকৃতি দেয়। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ শাসনের দায়িত্ব নেয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের 2 মাস 8 দিন পর ঐতিহাসিক 7ই মার্চ, 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস সহ 8 জাতীয় দিবস বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 16ই অক্টোবর এই সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে তথ্যগুলো। একই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় দিবসের তালিকা থেকে 7ই মার্চকে বাদ দেওয়ার প্রসঙ্গে উপদেষ্টার নাহিদ ইসলাম বলেন, 7ই মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হওয়ার মতো না। আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে। উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না। আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে কেবল একজন না, বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে, এবং সেটা শুধু আমাদের ইতিহাস কিন্তু শুধু 52 থেকে শুরু হয়ে যায় নাই। আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে 47-এর লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, 71-এর লড়াই আছে, 90 আছে, 24 আছে। আমাদের এখানে শেরেবাংলা ফজলুল হক, সুরারদি, আবুল হাশিম, যোগেন মণ্ডল, মাওলানা ভাসানী, আপনি অনেক মানুষের লড়াই আছে। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিছনে না, বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে, যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূখণ্ড, এই রাষ্ট্র আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে আমরা এটাকে একটা দলে, একটা ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাই না। 5ই আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়ে নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে। আপাতত 5ই আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে। 7ই মার্চকে জাতীয় দিবস থেকে বাদ দেওয়ার অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তে দেশের মানুষ স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নিজের মতামত তুলে ধরেছেন। এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা মেহের আফরোজ শাওন। শাওন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ঐতিহাসিক 7ই মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ। আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। কিছুদিন পরে দেখা যাবে 26 মার্চ স্বাধীনতা দিবস বাদ নতুন স্বাধীনতা দিবস হিসেবে 36 জুলাই পালিত হবে হয়তো। শাওন আরও লিখেছেন, 7ই মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে দালাল উপাধি পেতে হয় তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল। শুধু মেহের আফরোজ শাওন নয়, এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে শোনার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা, কাজী নওশাবা আহমেদ, নুনা আফরোজ সহ অনেকেই। শামিমা চৌধুরী শাম্মী, BNN News 24.